আসসালামু আলাইকুম, আমন্ত্রণ লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশে। বাংলাদেশের শিগগিরই ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে পৃথিবীর অন্যতম কম ভাড়ার এয়ারলাইন সংস্থা উইজিয়ার। মধ্যপ্রাচ্যের আবুধাবি ভিত্তিক এয়ারলাইন্সটি চলতি মে মাসেই বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পেতে পারে। এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, উইজিয়ার ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছে, তবে আপাতত তাদের ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া যাচ্ছে না। তাদের ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা আছে, শিগগিরই তাদের একটি ডেলিগেশন টিম ঢাকায় আসছে, তাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। উইজিয়ার ঢাকা ও চট্টগ্রাম থেকে আবুধাবিতে এবং আবুধাবি থেকে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশিদের পৌঁছে দেওয়ার জন্য ফ্লাইট পরিচালনা আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় প্লেন রাখার জায়গা সংকট রয়েছে, তাই তাদের ফ্লাইট চট্টগ্রামে পরিচালনার অনুমতি দিতে পারে বেবিচক। এ বিষয়ে আমিরাতের ডেলিগেশন টিমের সঙ্গে আগামী 15 অথবা 16 মে তাদের সঙ্গে চুক্তি হওয়ার কথা রয়েছে। তাদের ডেলিগেশন টিমে থাকবে আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি, এভিয়েশন রেগুলেটরি বডি এবং UAE এবং উইজিয়ার কর্তৃপক্ষ। এই ছিল লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে, সঙ্গে থাকায় ধন্যবাদ। ওমান প্রবাসীদের সেবা দিতে লুলু এক্সচেঞ্জ এখন সোহারের অফিস আনাইয়াতে। নিশ্চিন্তে, নিরাপদে এবং ভালো রেটে টাকা পাঠাতে চলে আসুন আমাদের নতুন শাখাতে।